আমি সুজয় চক্রবর্তী, আর অন্যান্য দিনের মতো আজকে প্রোডাক্ট বাজি করতে আবার চলে এসেছি আপনাদের মাঝে। আজকে মূলত আমরা যে প্রোডাক্টের উপর কাজ করছি, ভিউয়ার্স, আমার কিছু ভিউয়ার্স এবং আমার কিছু কাছের লোকজন, তাদের বক্তব্য ছিল যে, বিশেষ করে বিশেষত তারা আমার মা বোনেরা, তাদের বক্তব্য ছিল যে আমাদের কিচেন ইকুইপমেন্টসের উপরে যদি কিছু সাজেশন, কিছু নাইফসের উপরে কিছু যদি সাজেশন বা কিচেন ইকুইপমেন্টসের উপরে কোনো প্রোডাক্ট রিভিউ যদি করা যায় তো খুব ভালো হয়। তো তাদের ডিমান্ড অনুযায়ী আজকে আমি যে প্রোডাক্টের উপরে কাজ করছি, তো সেই প্রোডাক্টটি হলো কোহি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কোহি নামে যে কিচেন ইকুইপমেন্টসের সমস্ত কিছু কিছু প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখছেন কি বেশ কিছু নাইফ, রোলার কাটার এখানে উপস্থিত। তো কোহি, আপনাদেরকে প্রথমে আমি জানাতে চাইবো, কোহি হচ্ছে সেই একটি নতুন ব্র্যান্ড, সম্পূর্ণরূপে এটি নতুনভাবে লঞ্চিং হয়েছে 2020-তে। এটি ক্যাঙ্গারু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সাব প্রোডাক্ট বা সাব ব্র্যান্ড হিসেবে বলা যায়। 2020-তে লঞ্চিং হয়েছে এবং এর কাছাকাছি যে সমস্ত কম্পিটিটরগুলি আছে সেগুলি হচ্ছে গোদরেজ, কার্টিনি, এছাড়া আছে আপনার প্রেস্টিজ, তাছাড়া আছে পিজিয়ান। এরা হচ্ছে বেসিক্যালি এর কম্পিটিটর, অফলাইন বা অনলাইন যাই বলুন না কেন। কিন্তু আপনাদেরকে একটা কথাই বলি যে এই মুহূর্তে কোহির আমি প্রত্যেকটি প্রোডাক্ট যেভাবে দেখলাম, আমি এরা তো মার্কেটে, এরা মার্কেটে যে ব্যাপকভাবে ছড়ানোর যে ডিস্ট্রিবিউশন চ্যানেলের থ্রুতে যে পলিসি বা যে স্ট্র্যাটেজি, সেটা তা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাইবো, এর বিল্ড কোয়ালিটি এতটাই সুপার হয়েছে বা প্রোডাক্টগুলি আর প্রাইস জাস্টিফিকেশন এতটাই সুন্দর এবং প্রোডাক্টের কোয়ালিটি এতটাই প্রিমিয়াম, শুধু এটুকুই বলবো, কম্পিটিশন কিন্তু জমে গেছে। তো সুতরাং গোদরেজ, পিজিএন বা প্রেস্টিজ যারাই এই ক্যাটাগরির মধ্যে খেলছে, তো তাদের জন্য এই কথাই বলতে চাইবো, খেলা কিন্তু এও জমাবে, ঠিক আছে। তো আমরা বেশি কথা কিছু বলবো না, শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, কেন এই কিচেন ইকুইপমেন্টসের জন্য আজকে আপনাদের কাছে আসা, কারণ এই ক্যাটাগরিটার বর্তমানে যেভাবে ডিমান্ড বাড়ছে, আমাদের বাড়ির মায়েরাই বলুন প্লাস যারা রন্ধনপটু, তারা প্রত্যেকেই কিন্তু কমসম নাইফ স্কিল এবং নাইফে কাটাকুটি করতে খুব ভালোবাসছে। তো সেক্ষেত্রে তাদের প্রশ্ন যে কোন ব্র্যান্ডে যাবো, কোন ব্র্যান্ডের নাইফ কিনলে আমাদের খুব ইজিলি কাটা হবে, সময় খুব কম লাগবে এবং নাইফের লং লাস্টিংও বেশি থাকবে। তো সেই জন্যই আজকে কিন্তু একটি ভালো ব্র্যান্ড নিয়েই আমরা কাজ করছি আপনাদের সামনে, কারণ আপনার আফটারঅল স্লাইসিং, ডাইসিং, মিন্সিং, চপিং, এগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্দরভাবে চাকুতে না করতে পারছেন, তাহলে বেশি দাম দিয়ে ভালো চাকু কেনার মূল্য কী রইলো, কিচেন নাইফ কেনার অর্থ কী দাঁড়ালো, তাই নাকি? বেশি কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে এই প্রত্যেকটি প্রোডাক্টকে আমরা আনক্যাপ করে দিয়ে প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটি এবং দু চার কথা আপনাদের সামনে রাখবো। বলছিলাম যে কোহি হচ্ছে 2019-2020 সালে এ কিন্তু লঞ্চিং করেছিল। এটি ক্যাঙ্গারু ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরই একটি সাব ব্র্যান্ড, কিন্তু আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে বড় নাইফটা, যেটা সেফ নাইফ, মাল্টিপারপাস নাইফ, যেটা ভেজিটেবল, ফিশ এবং স্যালাড সমস্ত কিছু কাটিং পারপাসে ইউজ হয়, এই নাইফটিতে মূলত মিউনিক্স কেন নাম দেওয়া আছে? আপনারা আগেও আমার অন্যান্য ভিডিও দেখে থাকবেন যে মিউনিক্স কিন্তু ক্যাঙ্গারুরই আর একটি সাব ব্র্যান্ড, প্রথমে কোম্পানি মিউনিক্সেরই নাম দিয়ে, ব্যাজিং দিয়ে কিন্তু এক দুটি প্রোডাক্ট, এক দুটি এসকিউ কিন্তু লঞ্চ করেছিল। তারপর কোম্পানি নিজেরা সিদ্ধান্ত নেয় কোহিকে লঞ্চিংয়ের, এবং সেই কোহি লঞ্চিং হয়েছে 2019-2020-তে। তার জন্যই কিন্তু কোহির আন্ডারে কিন্তু সমস্ত ওয়াইড রেঞ্জের সমস্ত এসকিউ কোহি ব্যাজিং দিয়েই কিন্তু এখন নামছে। এবং এবার আসি আমরা আনবক্সিংয়ের যেটি মেন উদ্দেশ্য, এটি এর প্রোডাক্ট কোয়ালিটি, এর প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু দুর্দর্শ। এই সেফ নাইফটা আপনারা যেটা দেখছেন, আপনারা দেখুন মিউনিক্সের ব্যাজিং আছে, এবং আপনারা যে হ্যান্ডেলটি দেখছেন, এই হ্যান্ডেলটি কিন্তু বেসিক্যালি কিন্তু আনব্রেকেবল, এটা ফুড গ্রেড পিপি হ্যান্ডেলস, পলিপ্রেপলিন হ্যান্ডেলস, এবং এর যে স্টিল কোয়ালিটি সেটি হচ্ছে টপ কোয়ালিটি স্টেনলেস স্টিল মেটাল দিয়ে এটি তৈরি, যেটি হচ্ছে রাস্ট প্রুফ, এটি চট করে এই কোনোটাতেই কিন্তু রাস্ট পড়ে না। আচ্ছা, আপনারা নাইফের ক্যাটাগরিতে আপনাদেরকে শুধু একটু ছোট্ট নোট বা টাচ দিতে চাইবো, এই যে সেফ নাইফ, এটি কিন্তু মাল্টিপারপাস, অনেক কিছুই কাটাকুটি যায়, সবজি মাছ সব কিছুই আপনি কাটতে পারবেন সেফ নাইফ, এটি মাল্টিপারপাস ইউজ হয়। এটি আপনি যে চপারটি দেখতে পাচ্ছেন, এটাকে ক্লেভার নাইফ বলে, এটি মূলত কিন্তু মাছ মাংস এই সমস্ত হার্ড জিনিস বা শক্ত কোনো সবজি সেগুলো কাটিংয়ে ইউজ হয়। আপনাদের আর একটি জিনিস আমরা মনে করাতে চাইবো, আপনি দেখতে পাচ্ছেন যে এই ছুরিগুলো, নাইফগুলি কত সাফ, এর বিল্ড কোয়ালিটি আর স্টিল কোয়ালিটি যতটাই সুন্দর, এর কাটিং এজ টেকনোলজিও কিন্তু ততটাই সুন্দর। এই কাটিং এজ টেকনোলজির জন্য প্রত্যেকটি এই নাইফস
40% লেস ফোর্সে কিন্তু কাটতে পারে। আপনার এই মুহূর্তে যে নাইফটি আমার হাতে দেখছেন সেটি হচ্ছে ইউটিলিটি নাইফ। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে ইউটিলিটি নাইফে এরকম কেন খোঁচা খোঁচা থাকে। ইউটিলিটি নাইফ মূলত সেই সমস্ত সারফেসের উপর চলে খুব ইজিলি, টমেটো, তারপর আপনার ক্যাপসিকাম, এই সমস্ত স্মুথ সারফেসের ভেজিটেবলস কিন্তু খুব কুইক কাটে। আর এটি হচ্ছে বেসিক্যালি পেয়ারিং নাইফস। পেয়ারিং নাইফস আমরা বেসিক্যালি ইউজ করে থাকি যেটার ভিতর দিকে নাইফ থাকে, এটিকে কার্ভ নাইফও বলে মার্কেটে। এটি মূলত ফল কাটার ক্ষেত্রে ইউজ হয়। আর এইটি তো আপনারা দেখেই থাকবেন, এটিকে হচ্ছে পিজা কাটার, রোলার কাটার আলাদা করে খুলে আপনাদেরকে দেখালাম না। আপনারা প্রত্যেকেই জানেন যে এই নাইফগুলো কম বেশি কীভাবে ইউজ হয়। আপনাদেরকে আমার নাইফ চালানো বা নাইফ স্কিল শেখানোটা মেন উদ্দেশ্য নয়, আমি মূলত আপনাদেরকে এটুকুই জিনিস সচেতন করতে এসেছি যে প্রোডাক্ট কোয়ালিটি হিসেবে মার্কেটে এই কোহি যে লঞ্চিং করেছে, কোহি কিন্তু তার কাছাকাছি যে সমস্ত কম্পিটিটর আছে তাদের জন্য কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এবং বন্ধুগণ, চোখ বন্ধ করে কিন্তু এই প্রোডাক্টের উপর ভরসা করতে পারেন। আমি সুজয় চক্রবর্তী আপনাদেরকে অ্যাসিওর করছি এই কোম্পানি আমাকে কিন্তু বেসিক্যালি এই কোম্পানির হয়ে প্রমোশনের দায়িত্ব দেয়নি, কিন্তু এর যে প্রাইস জাস্টিফিকেশন সত্যি এ কিন্তু প্রাইস জাস্টিফিকেশন দেবে। প্রথমে প্রোডাক্টটির এই ইউটিলিটি সেফ নাইফ যেটি আছে সেফ নাইফের প্রাইস করেছে 650, 650 টাকা এটির এমআরপি আছে। এবার সেক্ষেত্রে কোন দোকানদার কীরকম দামে দেবে সেটা আপনারা মার্কেটে গিয়ে দেখতে পাবেন। এই ক্লেভার নাইফ যেটি আছে সেটি 950 টাকা এমআরপি আছে। এই প্রোডাক্ট খুব সুন্দর, প্রত্যেকটি প্রোডাক্ট খুব সুন্দর, মানে না সত্যিটাকে সত্যি বলাই ভালো। আর এটি হচ্ছে ইউটিলিটি নাইফ, ইউটিলিটি নাইফের এরা দাম রেখেছে 120 টাকা। এবং পেয়ারিং নাইফ যেটি আছে পেয়ারিং নাইফের এরা দাম রেখেছে 95 টাকা। আর যে রোলার কাটার আছে রোলার কাটারটির দাম আছে 240 টাকা। তো যাই হোক বন্ধুগণ, আপনারা স্মার্ট কিচেন এবং স্মার্ট আপনাদের নাইফ স্কিল নিয়ে আপনারা এগিয়ে যেতে থাকুন, আপনাদের শখ পূরণ হোক, আপনারা ভালো প্রোডাক্ট কিনুন এবং চায়না প্রোডাক্ট বর্জন করুন, মেক ইন ইন্ডিয়া ব্র্যান্ড ইউজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। নমস্কার।